আর অনেক ছোট ছোট নতুন আলু উঠেছে, তো হ্যাঁ ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 11:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, আর গালে হাত দিয়েছি এই কারণে যে রান্না বান্না করতে হবে। তো কি রান্না করবো কোনো আইডিয়া খুঁজে পাচ্ছি না, তো তারই মধ্যে কিছু প্রিপারেশন করেছি, তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর হচ্ছে দেখো, ঠান্ডার মধ্যে সোয়েটার পরে আছি, প্রচণ্ড ঠান্ডা, পায়ে মোজা। তো চলো কি রান্না বান্নার প্রিপারেশন করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে হচ্ছে সয়াবিন, আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছি, তো বেশি সিদ্ধ হয়ে গেছে তার জন্য এটা একটু মানে ভেঙে গেছে। আর এখানে আরেক যে সয়াবিনের জন্য আলু কেটে নিয়েছি, সয়াবিন বানাবো। তো আজকে মঙ্গলবার, তো আইডিয়া করতে পারছি না কি বানাবো। আর এখানে মানে একটু সবজি কেটে নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো কেটে নিয়েছি। তো একটু বানাবো রাইস, চালও ভিজিয়ে দিয়েছি, আর অনেক ছোট ছোট নতুন আলু উঠেছে, তো সেই আলু আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। তো এই আলুটা আমি একটু কষা আলুর দম করব, আর রাইস তো করছি। আর এখানে মশলাও কিছু জোগাড় করে নিয়েছি, তো এখানে রসুন দেবো। ভেজ মানে মাছ মাংস এগুলো আমরা খাই না, কিন্তু রসুনটা দিতেও পারি, রসুন হচ্ছে একটা ফল তার জন্য। তো রসুন, এখানে হচ্ছে আদা, আর হচ্ছে এখানে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি, পেস্ট করব। তো এই সমস্ত কিছুটা প্রিপারেশন আমি এখানে করে নিয়েছি। আর এখানে দেখো, কুলেখাড়া সিদ্ধ করে রেখেছি, তো এটা আমি খাবো, মানে জুসটা খাবো আর কি। তো সেইটুকু দিয়া না পেয়ে আমি সকালবেলা যা ঘরে ছিল সেগুলো দিয়েই আর কি মানে রান্না কিছু প্রিপারেশন করে নিয়েছি, তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো শীতকাল, তো কি রান্না করব বুঝতেই পারছি না, তো ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে একটা দুটো আইটেম আমি রেডি করে নিলাম, আর সেগুলো রান্না বান্না করব। তো আমি জুসটা খাবো, কুলেখাড়ার জুসটা খাবো, এটা খেলে মানে শরীরে রক্ত হয়, তো তার জন্য আর কি আমি চেষ্টা করি এটা সপ্তাহে 2-3 দিন খাবার, তো এটা খাবো। আর সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে গেছে, মানে ব্রেড, বাটার আর চা এটা করে দিয়েছি, তো খেয়ে চলে গেছে, আসবে এসে খাবে, তো তার জন্য রান্নাবান্নাগুলো আমাকে শুরু করতে হবে। তো চলো রান্নাবান্নাগুলো শুরু করা যাক। তো বেশ, আমি খুব সুন্দর করে এখানে আলুটা সিদ্ধ করে নিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে দেখো ভেজে নিচ্ছি। যেহেতু এখন শীতকাল, নতুন আলু বাজারে উঠেছে, তো এইভাবে কষা আলুর দমের সাথে রুটি, লুচি, পরোটা সব কিছুটাই কিন্তু আমরা খেতে পারি। আর শনি মঙ্গলবার হলে আমাদের বাড়িতে সাধারণত এইগুলোই রান্না হয়। তো বেশ, আলুটা আমি ভালো করে ফ্রাই করে নিলাম, এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কাঁচা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তো এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তো যেহেতু নিরামিষ টাইপের আলুর দম, তো এইভাবে ফোড়ন দিলেই কিন্তু বেশ ভালো স্বাদ আসে। তো এরপর আমি একটা বড় সাইজের টমেটো এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এরপর আমি যে মশলাটা আমি পেস্ট করেছি, তো সেই মশলাটা আমি কিন্তু পরিমাণ মতো দিয়ে দেব, দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর আলুটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা দিয়ে দেব। দেখো সব কিছুই আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, হালকা একটু মিষ্টি আমি অ্যাড করেছি, এটা অপশনাল। তো দিয়ে একটু কষিয়ে নিয়েছি, গরম জল দিয়ে দেবো। আর এদিকে দেখো রাইসটাও আমার মোটামুটি অলমোস্ট হয়ে গেছে, আর রাইসের রেসিপিটা আমি এই কারণে দেখালাম না যে আমার চ্যানেলে এটা দেওয়া আছে, এই রাইসের রেসিপিটা চাইলে আপনারা সেখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন। তো ব্যাস, রাইসটাও আমার মোটামুটি রেডি হয়েছিল। তো ব্যাস, এরপর আমি গরম গরম রাইসের উপর ধনে পাতা কুচি একটু ছড়িয়ে দিলাম, এখনও কিন্তু বেশ গরম আছে, একটু ঢেকে দিলাম, স্মেলটাও ছড়িয়ে যাবে। বেশ দেখো, অলমোস্ট আমার সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে। এটা সয়াবিনের তরকারি, আর এখানে হচ্ছে আলুর দম আর রাইস। তো সমস্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যে কোনো শনি মঙ্গলবার কিন্তু আমাদের বাড়িতে এগুলোই বানানো হয়। তো বেশ, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।